সপ্তাহের শুরুতেই অগ্নিকাণ্ডের ঘটনা পাটুলির ব্রিজিতে অগ্নিকাণ্ডের ঘটনা জানা যাচ্ছে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড বিধ্বংসী সেই আগুন দমকলের তিনটি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পাটুলির ব্রিজি বস্তিতে অগ্নিকাণ্ড সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে ঘর বাড়িতে আগুন লেগে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ভয়াবহ আগুন আগুন ঘটনাস্থলে ইঞ্জিন ঘর বাড়ি করছেন দমকল কর্মীরা চার থেকে পাঁচটি বাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বিধ্বংসী সেই আগুন দেখছেন সেই ছবি এবং পুরে ছাই হয়ে গিয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র আসবাবপত্র পাটুলির ব্রিজি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় পাঁচ থেকে ছটি বাড়ি ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন ভস্মীভূত এখনো পর্যন্ত চার থেকে পাঁচটি বাড়ি দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আগুনে আহত হয়েছেন এক দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পাটুলির ব্রিজি বস্তির ছবি আপনাদের সামনে তুলে ধরছি সাত সকালে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা সপ্তাহের শুরুতে একবারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে দমকলের কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন আগুনে আহত এক দমকল কর্মী সুখদেব দেব ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে সুখদেব কি জানা যাচ্ছে কিভাবে এই আগুন লাগলো এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দেখো আজ সকাল ঠিক দশটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এই আগুন লাগে পাটলি থানার অন্তর্গত যে বিড়ি বস্তিতে আছে প্রায় দশ থেকে বারোটি ঘর ঘটনাস্থলে আসে ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করছেন বা আগুন এই মুহূর্তে এই মুহূর্তে দমকলের আধিকারিকরা আহ মানে যে ঘরের ভিতরে যে দলিল সেই দলিল তারা সাহায্য করছেন যাদের ঘর পড়ে গেছে তাদের সাথে নিয়ে সেই দলিল যাতে কোন উদ্ধার করা যায় সেই ব্যবস্থাও করছেন দমকলের আধিকারিকরা আহ সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কি স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন দেখো ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে গেলে যেটা মানে যেভাবে আগুন লেগেছে মানে একই মানে পুরো ঘর মানে দশ থেকে বারোটা মানে বাড়ি ঘর পুরো পুরে ছাই হয়ে গেছে কোনো অস্তিত্ব নেই বললেই চলে সাধারণ মানুষ যেটা বলছেন তারা সকালবেলা কাজে বেরিয়ে গেছিলেন কাজ থেকে ফিরে যখন খবর পায় যে এখানে আগুন লেগেছে সেই মুহূর্তে তারা ছুটে আসে ছুটে এসে তারা বাঁচানোর চেষ্টা করে কিন্তু কিছু বাঁচাতে পারেনি সেই মুহূর্তে শাশ্বাথী একেবারে ধন্যবাদ জানাবো সুখদেব দে আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ভষ্মীভূত হয়ে গিয়েছে চার থেকে পাঁচটি বাড়ি এবং সপ্তাহের শুরুর দিন সকলেই প্রায় কাজে গিয়েছিলেন হঠাৎই এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সকলে ছুটে আসেন বস্তিতে ভয়াবহ আগুন ব্রিজি তবে চার থেকে পাঁচটি বাড়ি একেবারেই ভষ্মীভূত হয়ে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তবে পরিস্থিতি এখন অনেকটাই হাতের মধ্যে এসেছে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে অনেক আসবাবপত্র পুড়ে গিয়েছে প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গিয়েছে চার থেকে পাঁচটি বাড়ি ভস্মীভূত